তুমি যতই চেষ্টা করো না কেন, ও মাল ওই ছেলেটার সঙ্গে লটকে গেছে। আহা, কি অপমানটাই না তোমাকে করলো গুরু! এই অপমানের বদলা আমি নেবো, এই বদলা আমি নেবো। এই শোন, ওই মালটার চোখ মুখ বেঁধে আমার ডেরায় তুলে আনতে পারবে? হ্যাঁ, যদি বলো তাহলে খুনি কাজ হাজির করে দেবো। ওই তো মালটা ওই দিক দিয়ে যাচ্ছে, যদি বলো শালিকে আড়িয়ে খুনি। খুব সাবধান, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তুই ফোন করলেই। ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। তবে আমি একটা কথা ভাবছি বস, ও হচ্ছে তোমার মালিকের মেয়ে, তারপর যদি কিছু কি চাইন হয়ে যায়। ওটা তোকে ভাবতে হবে না, যা করে আমি করবো। প্রথমে আমি ভোগ করবো, তারপর তোর হাতে তুলে দেবো, তারপর ব্যাস ব্যাস, তারপর আর কিচ্ছু বলতে হবে না। মালটাকে আমি এক্ষুনি তুলে আনছি। এবার দম্বে কি শনি শনি, তোর রূপের অহংকার আমি ফেঙ্গে দেব, তোর চরিত্র আমি লাল বাতি জ্বালিয়ে দেব। বলছিলাম কি, তোমার সঙ্গে না একটা জরুরি কথা আছে, চলো না পার্কের ওই দিকটায়। তাহলে খোলো। বলছিলাম কি জানো, তোমার সঙ্গে না একটু মন খুলে গল্প করতে ইচ্ছে করছে। শুধু গল্প না, তার সঙ্গে অন্য কিছু। ও, তাহলে সবকিছু বুঝতে পেরেছো। গাধা বলে, তুমি একটা গাধা। কেন বলো না, ডাশানো মাল দেখে তোমার সার্কিটটা গরম হয়ে গেছে। ঠিক বলেছো মাইরি, তুমি ঠিক বলেছো। সালা জানে একেবারে মাখম মাখম মাছে মা। কেন জানো, তোর মার কাছে ছোট লাগ। ও সালি, ভেবেছিলাম তোকে ভদ্রভাবে এখান থেকে তুলে নিয়ে যাবো, কিন্তু তা যখন হলো না, তখন এই ছোট লোকের বাচ্চা তোর সঙ্গে ছোট লোকের মতোই ব্যবহার করবে রে শালি। এই শালি, আয় চলে। বল বল, আরো জোরে জোরে বল, জোরে জোরে বল। তবে বুলেটের হাত থেকে কেউ তোকে বাঁচাতে আসবে না রে শালি। এই শালি, আয় চলে। এই শয়তানটা না আমাকে তুলে নিয়ে যাচ্ছে, প্লিজ আমাকে বাঁচাও। এ কি বুলেট তুই? এই অভি, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না বলে দিলাম। আরে শুধু তো নাক গলাচ্ছি, অন্য কিছু তো গলায়নি। ওর হাতটা ছেড়ে দে, দুটো কথা বলো। হাতটা ছাড়, দুটো কথা বলো। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কি বল, আমাকে আপনি বাঁচান? বাঁচাবো, পাগল না মাথা খারাপ? তারপর তোমাকে বাঁচা দেখে আমি বিপদে পড়ে আছি। হ্যাঁ, এই তো এখানে এত লোক বসে আছে, এত লোক, কেউ বাদাম ভাটা খাচ্ছে, কেউ তার প্রেমিকার সাথে গল্প করছে, কেউ আর দেখো ওই দূরে দাঁড়িয়ে মজা দেখছে, কেউ তোমাকে বাঁচাতে আসছে। ওই শালি, ওই যাবি না, বাঁচা না, দুটো কথা বলতে না, নিয়ে যার জন্য ব্যস্ত হচ্ছে। আরে ভাই, দুটো কথা বলো, দুটো কথা বলবি, তারপর নিয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি বল, প্লিজ প্লিজ আমাকে বাঁচা। তুই যতই বল না কেন, এই বুলেটের মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো ক্ষমতা কোন শালা মাইকেল আলের নাই রে। তবে নাম হচ্ছে বুবু বুলে। তারপর আমার ওপর যদি ভ্যাট ভ্যাট করে চালিয়ে দেয় তখন কি হবে? আমাদের রক্তটা জল হয়ে গেছে বুঝলে, যখন আমাদের বাড়ি মাকে বোনকে টেনে নিয়ে যাবে তখন আমরা ওই দূরে দাঁড়িয়ে মজা দেখবো, কেউ প্রতিবাদ করবো না। নিয়ে যাবি তো? জানি কি হবে রে শালি। তুমি না কেন ছেলেদের মতো জিন্সের প্যান্ট পরেছো, গেঞ্জি পরেছো, আর ছেলেদের মতো কাজটা করতে হবে না? আরম্ভ করা হয়েছিল, শুরু করো। আবার
এটা আবার করতে গেলি কেন? ব্যস্ত ছিল, এটা আবার করলি কেন? এই শালা অভি, তুই আমার গায়ে হাত তুললি তো, ঠিক আছে, সুযোগ পেলে তোকেও ছেড়ে দেবো না রে শালা, তোর ওই ডানা আমি ছেটে দেবো রে শালা, মনে রাখিস আমার নাম বুলেট। কবে আর তুই বলবি, সেদে গুঁজে বসে থাকবো। হ্যাঁ সত্যি, আপনি যদি ঠিক সময় না এসে পড়তেন তাহলে যে আমার কি হতো? কি আর হতো, এমন কিছু হতো না, তুমি ধর্ষিত হতে, তারপর তোমাকে নিয়ে ভোটের রাজনীতি শুরু হয়ে যেত, নেতা মন্ত্রীরা তোমার বাড়ি থেকে তোমাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিত, মোমবাতি মিছিল হতো, মোমবাতি নেমে গেলে সব ফুস। আজকে যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য খালি ছিল তোমরা দায়ী? আমরা দায়ী নয় কি? নিজের দিকে তাকিয়ে দেখেছো কিরকম পোশাকটা পরে তুমি রাস্তায় বেরিয়েছ? হ্যাঁ, তোমাকে তো মা বলা যাবে না, বোন না ভেবে আমার এই বউ মনে করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। দেখেছেন কান্দটা লক্ষ্য করছেন? এই জন্য রাস্তাঘাটে বিপদে পড়লে কেউ কারোর উপকার করে না। আমি ওকে বাঁচালাম, আমাকে ইংরেজিতে গালাগাল দিয়েছে, শাট আপ। না না, মানে আমি বলতে চাইছি এ যুগের এক যে এক যুব সমাজকে উত্তেজিত করে তোলো, তাদের মাথার মধ্যে তোমরা আগুন জ্বালিয়ে দাও, শরীরের যে অংশ ঢেকে রাখার কথা সেটা তোমরা খুলে রেখে ঘুরে বেড়াও। তাতে কি হয়েছে, যুগ এখন এগিয়ে গেছে, মানসিকতা পিছিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে, ইংরেজি এ বি সি ডি আর বিদ্যাসাগরের মশায় বর্ণ পরিচয় কিন্তু থেকেই গেছে। কি হলো দম শেষ ফুস? এখনো সময় আছে বুঝলে, নিজেদের সংযত করে রাস্তাঘাটে চলাফেরা করো, তাহলে কিন্তু খুব খারাপ দিন আসছে। ওরে বাগলি মানুষ, ওরে মানুষ হন, একটু ভুল বললেন, মহিলারাও কিন্তু মানুষ, মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব হতো না। তোমরা মানে তোমাদের মতো মেয়েরা যদি সত্যিকারের মা হতে পারতে তাহলে অসৎ চরিত্রের মানুষগুলো জন্ম নিত না, অর্থনকারী পুরুষ মানুষ জন্ম নিত না, চোরা কারবারিতে দেশটা ভরে যেত না, আদর্শ স্ত্রী হলে তোমাদের ষড়যন্ত্র শিকার হয়ে স্বামীকে খুন হতো না তোমাদের বয়ফ্রেন্ডের হাতে, সত্যিকারের মা হলে সন্তানকে খুন করে পর পুরুষের হাত ধরে পালাতে পারতো না তোমাদের মতো মেয়েরা। তবুও মানতে হবে মহিলাদের ক্ষমতা, ইতিহাসের পাতা খুলে দেখুন, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাদার টেরেসা, মাতঙ্গিনী হাজরা, ভগিনী নিবেদিতা, মেয়েরা ইচ্ছে করলে না সব পারে। কি হলো, চুপ করে গেলেন কেন? ফুস, বাহ, এ কে গো? হ্যাঁ, এ কি জ্ঞান, মারাত্মক ব্যাপার, জ্ঞান একবারে ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে ঝরে। কিন্তু মা, তুমি যে সমস্ত মহিলাদের কথা বললে, তারা কেউ পেট বর করা বুক বর করা গেঞ্জি পরে রাস্তায় ঘুরে বেড়াতো, তোমাদের মতো মহিলাদের দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখত না, বাংলার মধু উপক পরা মধু জল লয় যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আন্তর চোখে আসে জল ভরে। তিনি লিখছেন, বাংলার মধু রসে ভরা শুধু, বৃদ্ধ শ্বশুরকে কলা দেখে বয়ফ্রেন্ডের হাত ধরে যায় বারে, আর বৃদ্ধ শাশুড়ি হাঁপাতে হাঁপাতে রান্না করে মরে। ধিৎকার দি, ধিৎকার দি তোমাদের এই আধুনিক সভ্যতাকে। এর থেকে মানুষ যখন বনে জঙ্গলে বাস করতো, যখন গাছের ছাল পড়তো, তখন অনেক ভালো ছিল। ওরে পাগলি, মানুষ হরে মানুষ হর। কে আপনি, আপনার বাড়ি কোথায়? তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমি পথ করে রে, তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ফেলে দিলে আমি পথ করে রে, যে যখন দেখে আমায় নিতে চায়, মনের মতো দাম পেলে তবে পাওয়া যায়, আর কেউ নই বাবু। অনেকটা রাত হয়ে গেছে, আমি তোকে বস্তির রাস্তাটা পার করে দিয়ে আসি, ওই বস্তির মনের মাথায় হায়নার দলগুলো সব ওত পেতে বসে আছে, আমি তোকে বড় রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, তারপর আমার অনেক কাজ জানিস, প্রত্যেক দিন একটা একটা করে জঞ্জাল পরিষ্কার করে এদেশ থেকে জঞ্জাল মুক্ত করতে হবে। আয় আয় বাবু। দাঁড়ান দাদা, আপনাকে একটা প্রণাম করি। তোর চৈতন্য হল 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 মাথায় পা।
কিন্তু আমি আমিও তো একদিন ভালোবেসেছিলাম প্রতাপকে, তার হাত ধরে আমি বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ওই শয়তানটা আমার দেহটাকে দুদিন ভোগ করে ওই পতিতালয় ফেলে রেখে চলে গেছে, আর সেই থেকে হয়ে গেলাম আমি রাতে রজনীগন্ধা। তুমি এসেছ বাবা, কি সুন্দর এসেছিস রে গঙ্গা। সে কি আসাদ চোখে সুন্দর লাগছে? কেন লাগবে না কেন, তুই যেমন মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছিস রে। তাই বুঝি মদের ব্যবস্থা করি না রে গঙ্গা, এই সত্য আজার মদ খাবে না। সে কি তাহলে আমার এই রক্ত মাংস গুলো চিবিয়ে চিবিয়ে খাবে কি করে? কেন 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 এ কথা বলছিস কেন, আমি তোকে ভালোবাসি না? খুব ভালোবাসো, একেবারেই না, ওই লায়লা মজনুর মতো। শোন গঙ্গা, সত্যি তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমি যা বলবো তুই তাই করবি? নিশ্চয়ই, বলো আমাকে কি করতে হবে। তাহলে মন দিয়ে শোন, এক্ষুনি শেঠজি রতনলাল আসবে, ব্যবসায় টাকা খাটায়, প্রচুর টাকার মালিক, শুনেছি মেয়েদের উপর ওর একটু ওই দুর্বলতাও আছে, ওর সঙ্গে আমার ওই ব্যবসার ব্যাপারে লেনদেনও আছে। সবকিছু নষ্ট করেছো, মদ মেয়ে মানুষ আর জুয়া খেলে, ওই নোংরা পাড়ে তুমি দালালের কাজ করছো। হ্যাঁ করতাম, যা করেছি ভুল করেছি রে, আর করবো না। তুই কি জানিস গঙ্গা, এই সব সম্পত্তি আমার, প্রয়োজন হলে ওই দাদাকে আমি। না গো না, ও কাজ তুমি করো না, মানুষটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। ভালোবাসি? দাদার প্রতি তোর যে দরদ উল্লছ না গঙ্গা, কি ব্যাপারে ওই দাদার সঙ্গে আমার ওই ইন্টু মিন্টু করছিস না তো? তোদের আমার বিশ্বাস নেই। রায় সাহেব, তুমি কি মানুষ, তোমার মুখে কি কোনো কিছু আটকায় না? না আটকায় না, হয় না। আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করবি না, মনে রাখিস তোকে আমি ওই পতিতা পল্লী থেকে তুলে নিয়ে এসে এই বাইরে স্থান দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছো দিয়েছো, রক্ষিতা করে রেখেছো, দিয়েছো দিয়েছো আমার স্মৃতিতে সিঁদুর, দিয়েছো স্ত্রীর মর্যাদা। আরে দেবু রে দেবু, এত তাড়াহুড়ো করছিস কেন বলতো, আগে সম্পত্তিটা আমার হাতে আসুক, তারপর তুই রাজরানী হয়ে থাকবি। দেখ ওসব কথা বাদ দে, এখন বল তুই আমার কথা মতো কাজটা করতে পারবি কি না? কিন্তু কি করে? এমন কেন ব্যাপার না, এমন কেন ব্যাপার না, তোর ওই দেহটাকে মদের সঙ্গে ককটেল করে ওই শেঠজিকে একটু খোঁচা মেরে দিবি, আর ওই পাশের ঘরে নিয়ে গিয়ে শেঠজিকে একটু মালিশ করে দিবি। কি বলি, চুপ করলি কেন? এটা কি করে সম্ভব? কেন কেন, ওই ব্যবসা তো, ওই ব্যবসা তো আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি যে তোমাকে নিয়ে রাত কাটায়। আরে দু, এটা দোষ কি, তুই তো আমার ঘরের বউ নস, যে আমার যার যাবে তুই আমার রক্ষিতা। ঠিক বলেছো রায় সাহেব, আমি বাজারের বাইজি, কিন্তু বাইজি হলেও আমার তো মন আছে, প্রাণ আছে, ধর্ম আছে, ভাগ্য বিপদে আজ আমি বেশাবৃত্তি করলেও আমার মনের মধ্যে যে মায়ের স্নেহ, সংসারের লোভ আছে। কি ব্যাপারে, তুই যে সতী সাবিত্রীর মতো কথা বলছিস রে। সতী সাবিত্রী দেশের মেয়ে যে আমি, অত কথা আমি শুনতে চাই না। আমার কথা মতো কাজ না করলে তোর স্থান হবে আবার ওই নরকে, লাথি মেরে তোকে আমি বাড়ির বাইরে বার করে দেব।
পারবো পারবো পারবো। ওইরু নিনি যা তৈরি হইনি তৈরি হইনি। কিন্তু বর্দাকে তুমি কি বলবে? আরে বর্দা তো ব্যবসার ব্যাপারে বাইরে গেছে। উড়ি আমার গঙ্গা, তুই তোর প্রেমেরই জোয়ারে ওই রতনলালকে ভাসিয়ে দে। তাই হবে গো রায় সাহেব, তাই হবে। তুমি দাঁড়া, আমি একটু মাল চড়িয়ে আসি। শালা ভদ্রলোকের মাথায় পা। নাম আমার সত্যব্রত। এই সত্যব্রত অসতের ধারী, সুযোগ পেলেই চালা খোঁচা মারি। এই সব সম্পত্তি আমার। ওই শালা হারামের বাচ্চা আমার দাদা অবিনাশ রায় 10 বছর আগে আমাকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তাই ওর মেয়ে সোনাইকে আমি সত্যব্রত দিওয়ালেরও কান আছে। না আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। কি ব্যাপার হলো? শেঠজি আসার কথা ছিল, শেঠজি আমি আসি গেছি। হরি জড়ি আজুর আজুর আজুর। কি সৌভাগ্য আমার, আপনার মতো লোকের এই গরিবের বাড়িতে পদ ধুলি পড়লো। আরে শরম শরম, এই সুপাত বলে কেন আমাকে লজ্জা দিচ্ছেন সত্য বাবু? আজ আমার রূপে হয়েছে, কাল ভি অতর হবি। এই বাঙালির বিপদ পূর্বা কতমি আছে। আরে কেন টাকা ধান্দা করবে না? আরে রুপিয়া রুপিয়া, কালো হোক আর সাদা হোক, শুধু একটু ডিমা ছাড়ে কাম করতে হবে। আরে সেই জন্যই তো, সেই জন্যই তো আমি আপনার সাথে হাত মেলালাম। তাহলে আপনি আমার প্রস্তাবে রাজি আছেন তো? আরে রাতারাতি আপনি কোটি টাকার মালিক হয়ে যাবে। কিন্তু কেন, কিন্তু না আছে, আপনার দাদা কিছু মালুম করতে পারবে না। ওসব 2 নম্বরই মাল সব তো আমি কিনে নিবে। সবই ঠিক আছে স্যারজি, কিন্তু আমি ভাবছি। আরে আপনাকে কিছু ভাবতে হবে না, এই দেখেন এই 5 লাখ টাকার চেকটা হাবি রাখি। 5 লাখ? আরে ঘাবড়াচ্ছেন কেন, এই কারবার কে লি আপনার দাদা আমার কাছ থেকে 80 লাখ টাকা নিয়েছে। হা হা হা, সে ব্যবস্থা তো আমি করে দিয়েছিলাম। আরে ধরেন ধরেন, এটা আমি আপনাকে বকশিস দিলাম। সাজবাদ বলছেন স্যারজি? একদম সাজবাদ বলছেন। লেকিন না সাহেব, আপনি বলেছিলেন না উন্নাচগনের ব্যবস্থা আছে, তা হবে না? আরে হবি হবি হবি, জরুর হবি। কিন্তু গঙ্গা এখনো আসছে না কেন? কেসটা কি হলো গঙ্গা? আমি এসে গেছি রায় সাহেব। আরে এসো গঙ্গা, এসো এসো এসো। স্যারজি আজ দিল্লি থেকে এসেছে। নমস্তে স্যারজি। হ্যাঁ হ্যাঁ, নমস্তে নমস্তে। লেকিন ঘন্টা দিয়ে কেন? আরে লজ্জাটা একটু বেশি, লজ্জাবতী লতা। আরে আপনি এখন যান রায় সাহেব, আমি একটু মস্তি করবি। ঠিক আছে স্যারজি, আপনি মস্তি করুন, আমি বাইরে থেকে দরজাটাকে বন্ধ করে দিচ্ছি। তেরা ঘন্টাটা খুলিয়ে না, আমার লজ্জা করতে হয়। এই বাঙালি লড়কি আমার খুব পছন্দ আছে ম্যাডাম। এই সারা ইন্ডিয়া মে জিতে লড়কি হ্যায় সবসে প্যারি এই বঙ্গাল কা লড়কি। বিজলি মাফিক চমকাতা হ্যায়। আমার কোই নেই আজ স্যারজি, ওই দিল্লি সে আয়া হু। নহীঁ নহীঁ গঙ্গাজি, আমি আছি, আমি তোমাকে দেখবি, আমাকে তোমার পছন্দ হয়েছে তো। খুব, তোমার নাম শুনি না, আমি তোমাকে ভালোবেসে ফেলা হ্যায়। কে মিঠা বাদ মিঠা বাদ, আমাকে তোমার পছন্দ হয়েছে তো রতুদা। কে বলো রতুদা? ও কোন আছে? তুমি? আমি তো তোমাকে রতুদা বলেই ডাকছি। লেকিন তুমি আমাকে রতুদা বলে ডাকছো কেন? কেন বলবে না, আজকালকার মেয়েরা না স্বামীকে দাদা বলে ডাকে, এটা হচ্ছে ফ্যাশন। দাঁড়া ঘাটের মরা, আগে তোকে ভালো করে বর্ষিতে গাতি, তারপর। আরে কি ভাবছেন গঙ্গাজি? কুছ নেই কুছ নেই। আহা জরুর দুশমন্ত দুশমন্তর,
রাজা ছিলেন, রাজা, পুরাণের রাজা। আহা, যেন একটা নদর পাঠা। নদর পাঠা? ওবি রাজা ছিলেন? হ্যাঁ, ওবি রাজা ছিলেন, ওবি রাজা ছিলেন। ইশালা ধরে ফেললো নাকি? লিজি, শালা পাঠা বলে টাকা পেলাম, একবার খাসি বলে দেখি কি করে। খাসিরাজ ক্যা বোলা? খাসিরাজ মেরা বগল মে আইয়ে প্যারে। আহা, রুকিয়ে রুকিয়ে সেটি রুকিয়ে, এত জলদি কিয়া? আগে রিং ফিং করুন, তারপর তো নাচা গানা হবে। জরুর জরুর, তাহলে শুরু হয়ে যাক। তো হয়ে যাক। সেদিন আমি তোমাকে বহুত প্যার করবি। কি ব্যাপার হলো দাদা, হট করে বাড়ি ফিরলো কেন? দাদা তো 10 দিন পরে ফিরাসার কথা, তাহলে আজ হঠাৎ ফিরলো কেন? তাহলে তাহলে কি আমাদের সব প্ল্যান জানতে পেরে গেছে, নাকি অন্য কিছু? না না, চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা করতে ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে। চিন্তার কিছু নেই রে সত্য, সোনাই ফিরে আসছে। এই কে আছিস? গোটা বাড়িটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দে। আমি আমি অবিনাশ রায়, সোনাই বেবি ফুড কোম্পানির মালিক। আজ আমি সবাইকে মনের আনন্দে খাওয়াবো। দাদা দাদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, সে আবার ফিরে আসবে কি করে? তুই বলছিস অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমরা আমরা তো কেউ তার বডিটা দেখিনি। দাদা তুমি ভুল করছো। তাছাড়া এমন তো হতে পারে যে ওই মেয়েটি আমার সোনাই নয়। আমার সোনাই? আমার সোনাই বেঁচে আছে সত্য। এই 5 মিনিট আগে সে আমাকে ফোন করেছিল, ড্যাডি আমি স্টেশনে পৌঁছে গেছি, আমি ড্রাইভার কাছে পাঠিয়ে দিয়েছি, এখন এলো বলে। অসম্ভব অসম্ভব দাদা অসম্ভব, ওই মেয়েটা সোনাই হতে পারে না। তুই এতটা জোর দিয়ে কি করে বলতে পারছিস সত্য যে সোনাই নয়? তাছাড়া সোনাই হারিয়ে যাওয়ার পর তো তুই এই বাড়িতে এসেছিস, তুই জানবি কি করে? ও আজ আনন্দে আনন্দে আমার বুকখানা ভরে যাচ্ছে। কতদিন পর কতদিন পর আমি আমার হারিয়ে যাওয়া সোনাইকে ফিরে পাবো? বৌমা কোথায়? বৌমা বৌমা জানো বৌমা জানো, আজ অনেকদিন পর আমার হারিয়ে যাওয়া সোনাই ফিরে আসছে। ভদ্রলোকের মাথায় পা,
আপনি কি বলছেন দাদা? আহ বৌমা, তোমাকে কতদিন না বলেছি ওই কথাটা তুমি মুখে উচ্চারণ করবে না। অনেক দিনের অভ্যাস তো দাদা, তাই না ওই মাঝে মাঝে মুখ পুচকে বেরিয়ে যায়। হায় হায় হায়, ঘাটির মরা, এখন আমি কি করি, এখন আমি কি করি? একি বৌমা, তুমি কাঁদছো কেন? আনন্দে আনন্দে দাদা, আনন্দে আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করছে, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। নাচো বৌমা নাচো, আজ আমিও তোমার সঙ্গে মনের আনন্দে নাচবো। শোনাই দেখছি মা, আমি কোনোদিনও আশা করতে পারিনি তোকে আবার ফিরে পাবো। না, এ অসম্ভব। কি অসম্ভব ড্যাডি? ওকে তুই চিনতে পারছিস না, তাছাড়া চিনবি কি করে? তুই যখন ছোট্ট তখন তো বাড়ি ছেড়ে চলে যায়, ও যে সত্য তোর কাকু। আমার মনে পড়ে গেছে, আমার মনে পড়ে গেছে, আমার কাকু। চাকা তুমি একদিন চুরি করার অপরাধে বাড়ি থেকে তাড়িয়ে